আসন্ন দুর্গ উৎসবের প্রস্তুতি শুরু উদয়পুরেও। ইতোমধ্যে বিভিন্ন সংগঠন সংস্থা ক্লাবের উদ্যোগে পূজাকে ঘিরে তৎপরতা শুরু হয়ে গেছে। কোথাও কোথাও প্যান্ডেল ও মূর্তি তৈরির কাজও শুরু হয়। বৃহস্পতিবার হয় মহকুমা প্রশাসনের উদ্যোগে পর্যালোচনা সভা। টাউন হলে সভায় উপস্থিত ছিলেন মহকুমা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায়, মহকুমা পুলিশ অফিসার রাজেন্দ্র দত্ত, কাকরাবন ব্লকের বিডিও সুমিতা চক্রবর্তী সহ অন্যরা। আলোচনা করেন মহকুমার অন্তর্গত কিল্লা কাকরাবন সহ সংশ্লিষ্ট পুলিশ অফিসার ও বিদ্যুৎ অগ্নিনির্বাপক দপ্তরের অফিসাররা। বিভিন্ন ক্লাব ও পূজা কমিটিগুলির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। যেগুলো পূজা হচ্ছে মোটামুটি সবাই কার্যালয়ে পূজা মণ্ডপ তৈরি করেছি। আমি আশা করব এবার সেইভাবে পূজা মণ্ডপ তৈরি করবে এবং শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমাদের পুলিশ প্রশাসন সাহায্য করবে এই আশা কথা রেখে। সন্ধ্যার সময় আমরা তৎক্ষণাৎ দৌড়ে যাই, ঠান্ডায় দৌড়ে গিয়ে আগুন টাকা নিভিয়ে ফেলি। যদি আমাদের কাছে খবরটা না আসতো যথেষ্ট হয়ে, তাহলে একটা বড় ধরনের একটা অগ্নিকাণ্ড ঘটার সম্ভাবনা ছিল। পাশাপাশি এটা যদি পুজোর দিন হতো ঠিক ওই সময়টাতে, তাহলে আরো বেশি কিছু হতে পারত, কারণ অনেক দর্শনার্থী ওখানটায় দর্শন করার জন্য যেত, হয়তোবা নানা ধরনের অ্যাক্সিডেন্ট হতো যেগুলো আমাদের পক্ষে সামাল দেওয়াটা অসম্ভব ছিল। যাই হোক, প্রতি বছর খুব ভালোভাবে কাটে, আমি আশা রাখছি এ বছরটা যাতে খুব ভালোভাবে কাটে তার জন্য যেসব স্টেপগুলি নেওয়া দরকার আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করব। ওসি পিএস কিল্লা সাহেব বলেছে এক্সিট এবং এন্ট্রি, তো এক্সিট এবং এন্ট্রিগুলো এভাবে বানাবে যাতে বেশি করে মানুষ তার মধ্যে ইজিলি ঢুকতে পারে, বেরোতে পারে, এটা ছোট করবে না। কিছু কিছু পূজা প্যান্ডেলের মধ্যে দেখি আমরা গুহার মতো কতগুলো টানিয়ে বানিয়ে দেবে, এখান থেকে এখানে ঝিকঝাক ঝিকঝাক। আসলে আমাদের পক্ষে যদি একটা কিছু হয়, কোনো দর্শনার্থী ওই জায়গা থেকে একটা সেফটি পেজে বেরিয়ে আসতে তাকে অনেকটা সময় নিয়ে নেয়। আর পুজো প্যান্ডেলগুলো যে জিনিসগুলি দিয়ে বানানো হয়, কোনো কারণে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই কারণ থেকে কেউ বেরোতে পারবে না এবং ওখানটায় তাদের থাকতে হবে বা একটা কিছু হয়ে যাবে। রিকোয়েস্ট করবো যাই কিছু করুন, আমাদের গাইডলাইন অনুযায়ী করুন এবং স্ট্রেট রাখবেন যাতে মানুষ ওখান থেকে খুব ইজি বেরিয়ে আসতে পারে। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে আমরা দেখেছি কিছু কিছু পূজা প্যান্ডেলের সামনে বাস লাগিয়ে 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 দর্শনার্থীদের আটক করে দেয়। আসলে এই জিনিসটা খুবই খারাপ। হোক একটা প্রাকৃতিক বিপর্যয় অথবা মানুষের দ্বারা একটা কিছু হোক, ওই জায়গাতে দেখবেন প্রচুর পরিমাণে দর্শনার্থী মাটিতে লুটে পুকে আছে, কারণ তখন আমাদের টেন্ডেন্সি থাকে কে কাকে বাঁচাবে, অর্থাৎ নিজের জীবন নিয়ে আমরা বাঁচার জন্য চেষ্টা করি। ছোট ছোট বাচ্চাদের তখন আমরা বাঁচাতে পারি না। তো আমি আশা রাখবো এই জিনিসটা উঠিয়ে দিয়ে একদম ইজি রাখবেন, মানুষ আসবে চলে যাবে, কোনো ধরনের ভিড় কিন্তু হয় না। আসলে আমরা এটা আর্টিফিশিয়ালভাবে একটা ইয়ে সৃষ্টি করি, ভিড়ের সৃষ্টি করি, আটকে দিই, ঠিক আছে এখন না আর পরে কেন, যারা আছে তাদের দেখে নিই। আর সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে ইলেকট্রিক লাইট দিকেই ম্যাক্সিমাম আগুনগুলি লাগে, কারণ আমরা কিন্তু জানি না যে একটা যে পরিমাণ তার দেওয়া হবে ওই তারের লুট কতটুকু সে নেবে। গত বছর যে ঘটনাটা হয়েছিল ওভারলোডের জন্যই হয়েছিল ঘটনাটা, কারণ তার উপর এত পরিমাণ লুট দেওয়া হয়েছিল তার আর ক্ষমতা ছিল না, কিছুক্ষণ পরে সার্কিট ব্রেক হয়ে ফায়ার হয়ে গেছে। রিকোয়েস্ট করব যেসব টেকনিশিয়ান আছেন, যারা লাইসেন্স হোল্ডার, যারা বুঝেন এসব কাজ, তাদের দিয়ে কাজগুলি করাবেন এবং পুজো যাতে সুন্দরভাবে কাটে সবাই সহযোগিতা, আমরাও ভালো থাকবো আপনারাও ভালো থাকবো এই বলে আমি। সেই শারদোৎসবকে ঘিরে সারাটা বছর প্রত্যেকটা বাঙালি সে আবার বৃদ্ধ মহিলা সবাই সেই চারটি দিনের থেকে তাকিয়ে থাকে নতুন জামা কাপড় কেনার জন্য, খাওয়া দাওয়া, বিভিন্ন আনন্দ করতে। তো সেই চারটি দিনের আনন্দ যাতে বিঘ্নিত না হয় আমাদের প্রশাসন থেকে আমাদের এটা দেখা কর্তব্য যাতে ওনারা নির্বিঘ্নে শান্তিতে ওনারা পূজা দেখতে পারেন সারা রাত করে, সেখানে যাতে কোনো বিঘ্ন না ঘটে।
বিগত দিনে আমরা দেখতে পাচ্ছি যে কিছু বিক্ষিপ্ত ঘটনা যা আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে দিচ্ছে না, কিছু করছে সেগুলো প্লাস আমাদের যা আসন্ন বিধানসভা নির্বাচন সবকিছুকে মিলিয়ে আমরা এটা বলতে পারি যে এবারে পুজোটা একটু অন্যরকম হবে, কারণ যাতে সেই ধরনের কোনো ঘটনা না ঘটে। কারণ সেই দুর্গাপুজো শুধুমাত্র বাঙালির পুজো নয়, দুর্গাপুজো এখানে জাতীয় পুজো, আমি সব ধর্মের মনের লোকেরা এরা এককভাবে সেখানে মিলিত হন, আনন্দে অংশগ্রহণ করে সবাই আনন্দ ভাগ করে দেন। তো সেই ধরনের যাতে ঘটনা না ঘটে সেটা আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সবাইকে অনুরোধ রাখছি যাতে এটা আমরা নজর দেন। পাশাপাশি যারা ক্লাবগুলো আছে, যারা এখান থেকে ক্লাবের কর্মকর্তারা উপস্থিত আছেন, ওনাদের কাছে আমার আবেদন থাকে যাতে আপনারা দর্শনার্থীদের জন্য সেরকম ব্যবস্থা রাখবেন, পাশাপাশি যে বিজয়া দশমী হয় সেই দশমীতে দেখা যায় যে কোনো না কোনো ছোটখাটো ঘটনা ঘটেই থাকে। যদিও আমি এখানে নতুন এসেছি, আমি আগের উদয়পুরের পুজো দেখেছি যে উদয়পুরে তাদের নিজস্ব পুজোর ঐতিহ্য আছে, সবাই খুব ভালোভাবে সেখানে পুজোতে অংশগ্রহণ করে এবং তার সে প্রত্যেকটা পুজোর একটা আলাদা স্বতন্ত্রতা বজায় থাকে। তো সেক্ষেত্রে সেই বিজয়া দশমীতে যাতে বিশেষ করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটা ক্লাবগুলির প্রতি আমার আবেদন থাকবে। আর আমাদের যেটা মাননীয় অতিথি সাহেব কাকরাবলি বলেছিলেন যে আমাদের এখানে একটা বিসর্জনের একটা খাট আছে, সেটা আমি আমার ব্লক থেকে দেখবো যাতে কী করা যায় যাতে ভালোভাবে সুস্থভাবে সম্পন্ন হয়। আর কি বলতে পারি যে সবাই মিলে আমরা সমবেত প্রচেষ্টা থাকবে যাতে এই চারটা দিন পুজো নির্বিঘ্নে কোনো রকমের শান্তি শৃঙ্খলা যাতে ভিন্ন না হয়, নির্বিঘ্নে যাতে সেটা ঘটতে পারে, তাহলেই আমাদের কীভাবে সেই ঐতিহ্য দুর্গাপুজো বাঙালি যে ঐতিহ্য সেটা পুরো সবার কাছে উদয়পুরের যে পুজোটা দৃষ্টান্ত হয়ে উঠবে। সবাইকে আমার নমস্কার। উদয়পুর বলতে গেলে আমাদের ত্রিপুরার যে দ্বিতীয় বৃহত্তর শহর, আমারও ঠিক পূজা দেখার সুযোগ হয়নি, এই প্রথম পূজা দেখা, যেহেতু আমরা নতুন গোষ্ঠী হয়েছি এখানে। তবে এখানে যে মায়ের যে মন্দিরের পূজা, এটাই বৃহৎ পূজা হিসাবে মানা হয় যে ত্রিপুরা শিব মন্দিরে, সেকেন্ডের দুর্গা উৎসবেই মানা হয়। আমি গতবারে রেকর্ড দেখে যতটুকু জানতে পেরেছি, উদয়পুর পিএস এরিয়াতে গতবার 224টা টোটাল সাবডিভিশন মিলে প্রায় 240টা পূজা হয়েছে, তার মধ্যে অনেক বাড়িঘরেও পূজা হয়েছে এবং বড় বড় ক্লাবগুলো পূজা হয়েছে, কিল্লা কাকরাবন এবং উদয়পুর মিলিয়ে। তো আমার পূর্ব কর্তৃপক্তা যে যিনি ফায়ার সার্ভিস থেকে অফিসার আছেন উনি একটা ঘটনার কথা বলেন, এবং যে ইলেকট্রিক ডিপার্টমেন্টের সিনিয়র যে ম্যানেজার সে যেটা বললেন এটাতে বোঝা যায় এখানে সব কিছু ঠিকই আছে, তবুও আমাদের ঠিক দৃষ্টির আড়ালে ছোটোখাটো কিছু ঘটনা হয়, এটা আবার আমরা সবাই মিলে এটা আমরা শেষ করে দিই। কিন্তু আমাদের প্রচেষ্টা থাকবে যাতে একটাও যাতে ঘটনা না হয় যেটাতে যারা মানে সারা বছর অপেক্ষা করে আমাদের নেক্সট প্রজন্ম বাচ্চা কাচ্চারা যে চার দিন যে পূজা উপভোগ করা তাদের যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয়। আমি এতটুকু বিশ্বাস করি যে আমরা যারা বিভিন্ন দপ্তরে দায়িত্বশীল আছি সবাই মিলে যদি প্রচেষ্টা করি, এবং যারা ক্লাবের প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই মিলে যদি আমরা একাত্মভাবে যদি চেষ্টা করি, আমরা আসন্ন দুর্গাপূজা উৎসব আমরা শান্তিপূর্ণভাবে কাটিয়ে দিতে পারবো, এবং এখানকার যারা বসবাসকারী সমস্ত জনগণের এটাকে ভালোভাবে উপভোগ করতে পারবে। এগুলি আমাদের না, এগুলি সবাই মিলে এখানে যারা পূজা কমিটির উদ্যোক্তারা আছেন সবাই মিলে কতগুলো আমরা ডিসিশনও করে দিয়েছি, এগুলি আমরা গাইডলাইন হিসাবে মানি এবং প্রত্যেক বছরে আমরা এটা মেনে আসছি, এবং এটাতে যাতে ব্যতিক্রম না হয়, যেহেতু আমরা এত বড় একটা উৎসবের দায়িত্ব নিচ্ছি যারা প্রাক্তন কর্মকর্তারা আছেন, যাতে এক্ষেত্রে ব্যতিক্রম না হয় সেদিকে সবাই সতর্ক রাখবেন, এই আমার অনুরোধ থাকে। আমি এখানে কিনা জানি না এখানে ডিস্ট্রিবিউট হয়েছে, তো প্রথম থেকে প্রায় এখানে প্রায় 24টার মতো
কতগুলো গাইডলাইন দিয়েছে, যে এগুলি চাইলে আমি একটু পরে যদি শোনাই, আপনার যদি অবসর না থাকে, কারণ এগুলি খুবই প্রয়োজন। যেখানে ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে যেটা উল্লেখ করেছেন যে যারা চিরাচরিতভাবে যে লাইনগুলি আছে এগুলিতে যে আবার ওভারলোড করে যে কোনো সময় বিদ্যুতের ইয়েতে দুর্ঘটনা হতে পারে। তো সুতরাং এই জন্য যে পুজোর যারা কমিটি আছেন যে তার ওনাদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য কতগুলো গাইডলাইন দেওয়া হয়েছে। তার মধ্যে প্রথমেই যেটা বলা হয়েছে, প্রত্যেক পূজা কমিটিতে সংশ্লিষ্ট এলাকা কর্তৃপক্ষের কাছ থেকে পূজা করার জন্য আগাম অনুমতি নিতে হবে। আবেদনপত্রে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট পূজা উদ্যোক্তা বা প্রতিষ্ঠানের সভাপতি এবং সম্পাদক, অগ্নিনির্বাপক, দূরভাষ, ট্রাফিক, পুর পরিষদ, নগর পঞ্চায়েতের দপ্তরে ছাড়পত্র প্রভৃতি দরখাস্তের সঙ্গে জুড়ে দিতে হবে। তো যারা পূজা করবেন আমার অনুরোধ থাকবে এই যে কতগুলো গাইডলাইন আছে, যেমন নির্বাহক অগ্নিনির্বাহক দপ্তর থেকে, তারপরে ট্রাফিক বিভাগ থেকে, পুর পরিষদ থেকে দরখাস্তের সঙ্গে এটা ত্যাগ করে দিতে হবে। দুই নম্বর হচ্ছে, যদি পূজামণ্ডক ব্যক্তি বিশেষ বা সংস্থার দ্বারা করা হয় তবে উক্ত ব্যক্তি সংস্থার অনুমতিপত্রের প্রতিলিপি পূজা করার অনুমতির জন্য দরখাস্তের সঙ্গে জুড়ে দিতে হবে। অনেক ক্ষেত্রে এগুলি দুর্ঘটনার কারণেই এগুলি গাইডলাইন করা হয়েছে। প্রথমত অনেকে ব্যক্তিগত জায়গার উপরে অনেক ক্লাব যে না আমরা এবার পূজা করবো, উনি কিন্তু মনে প্রাণে জায়গাটা দিতে চাইছেন না, কিন্তু ক্লাবে যেহেতু জায়গা নেই ওনাকে দিতে হবে, ওনাকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ইম্পোজ করে ওই জায়গাটা থেকে ওইখানে পূজাটা করবে। তো এটা করবেন না, উনি যে যদি জায়গা দেয় তো ওনাকে একটা লিখিত নিয়ে রাখাই ভালো, যে না উনি উলিয়ে দিয়েছেন যাতে সংশ্লিষ্ট ওনার থেকে কোনো জায়গা দখল করা হয়নি। পূজা কমিটির সম্পাদক সভাপতি অন্যান্য কার্যনির্বাহী সদস্যের সম্পূর্ণ বিস্তারিত বিবরণী পরবর্তী থানা কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। তার আগে এই ওষুধ বই ধারাবাহিক পৃষ্ঠা সংখ্যাযুক্ত এবং সংশ্লিষ্ট থানা এবং পানি কর্তৃপক্ষের স্বাক্ষর মোহর যুক্ত হবে। সংশ্লিষ্ট থানা এবং পানিতে পূজা কমিটি ধারাবাহিক নিবন্ধীকরণ এবং সংখ্যাযুক্ত আলাদা পাতা করতে হবে এবং উক্ত নিবন্ধীকরণ সংখ্যা চাঁদা আদায়ের রসিদ বইয়ের প্রতিটি পাতায় দিতে হবে। প্রতিটি চাঁদা রসিদে ছাপাখানার নাম ঠিকানা মুদ্রিত আকারে থাকতে হবে, চাঁদার পরিমাণ এবং সংখ্যা এবং কথায় লিখতে হবে। সারা রসিদ কোনো কিছু না লিখে রসিদ দিলে তা আইনত দণ্ডনীয়, উক্ত অপরাধের জন্য সভাপতি এবং সম্পাদক দায়ী থাকবে। কোনো সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আবাসন থেকে চাঁদা আদায় করা যাবে না। চাঁদা আদায়ের সময়সীমা বাজার ব্যবসা কেন্দ্র, ব্যবসা প্রতিষ্ঠান, বাণিজ্যিক এলাকায় কেবলমাত্র সকাল 10টা থেকে দুপুর 11টা পর্যন্ত 1টা পর্যন্ত। কোনো অবস্থাতে চাঁদা আদায়কারীর সংখ্যা 2-এর অধিক হওয়া চলবে না। কোনো জনসাধারণের বাড়িঘর বসতি এলাকায় সকাল 7টা থেকে 9টা এবং বিকাল 5টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাঁদা আদায় করা যাবে। কোনো অবস্থাতে গৃহকর্তার অনুপস্থিতিতে চাঁদা গ্রহণ করা চলবে না। চাঁদা আদায়ের রসিদ বইয়ের প্রতিটি রসিদে সম্পাদক সভাপতির নাম সই অবশ্যই থাকতে হবে। কোনো রসিদে উক্ত নাম সই না থাকলে আইনত দণ্ডনীয় হবে। রাস্তায় কোথাও বাস, ট্রাক, জিপ বা কোনো ধরনের যানবাহন থামিয়ে যাত্রী জনসাধারণের অসুবিধায় করে চাঁদা আদায় করা চলবে না। এই মর্মে কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। জনসাধারণের তরফ থেকে অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট সভাপতি সম্পাদক আইনতভাবে দায়বদ্ধ থাকবেন। এই অভিযোগ সত্য প্রমাণিত হলে চাঁদা আদায়কারী উক্ত দুই পদাধিকারীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সকল ক্ষেত্রে জুলুমবাগের অভিযোগের ভিত্তিতে পুলিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূজা বন্ধ করে দিতে পারবেন। জনসাধারণের চলাচলে রাস্তার উপর পূজা মণ্ডপ করা চলবে না। বৈদ্যুতিক দূরাভাষ লাইন দূরত্ব বজায় রেখে পূজা মণ্ডপ তৈরি করা বাঞ্ছনীয়। পূজা কমিটির পক্ষ থেকে পুণ্যার্থীদের ভিড় নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে। জনসাধারণের চলাচলে রাস্তার উপর কোনো ধরনের প্রতিরোধ অবস্থাপন করা যাবে না। পূজা চলাকালীন দিনগুলিতে যদি কোনো পূজা অনুষ্ঠান, কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্য কোনো অনুষ্ঠান করতে চায় তাহলে সংশ্লিষ্ট থানা ফাঁড়ির আধিকারিকের কাছ থেকে লিখিত অনুমতি দিতে হবে। পূজা উৎসবে চলাকালীন সময় কোনো ব্যক্তি পূজা প্রতিষ্ঠানে কোনো ধরনের উচ্চ আওয়াজ সম্পন্ন বাড়ি পোড়ানো দণ্ডনীয় বলে গণ্য হবে। প্রচলিত নিয়মবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়সীমার বাইরে মাইক ব্যবহার করলে আইনত ব্যবস্থা গ্রহণ করা যাবে। বিজয়া দশমীর দিন অথবা অন্য কোনো দিনে প্রতিমা নিবন্ধন করতে হলে স্বশ এলাকা থানা ফাঁড়ি কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি গ্রহণ করতে হবে। প্রতিটি পূজা কমিটি জনতার ভিড় এবং শান্তি শৃঙ্খলার জন্য পরিচয়পত্র সহ স্বেচ্ছাসেবক নিয়োগ করে কর্তব্যরত আরক্ষা কর্মীদের সহায়তা করতে হবে।
পূজা চলাকালীন দিনগুলিতে শান্তি এবং আইন শৃঙ্খলা রক্ষার জন্য সকল পূজা কমিটি, সামাজিক সংস্থা এবং অন্যান্য জনসাধারণকে আরক্ষা দপ্তরের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। প্রত্যেক পূজা কমিটিকে অনুরোধ করা যাচ্ছে যে নিজ নিজ পূজা মণ্ডপে ফায়ার এক্সটিংগুইশ অগ্নিনির্বাপক ব্যবস্থা মজুদ রাখতে হবে। প্রতিটি পূজা মণ্ডপে লক্ষণীয়ভাবে নিম্নলিখিত টেলিফোন নাম্বার অবশ্যই প্রদর্শন করতে হবে, যেগুলি বলা হয়েছে পুলিশের এবং ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স। এগুলি প্রত্যেকটা পূজা কমিটির কাছে অনুরোধ করা হয়েছে যারা যেখানে যেখানে পূজা করবেন, যাতে ভিজিবল প্লেসে যে এই নাম্বারগুলি মানে রাখা হয়, যাতে যে কোনো জনসাধারণ এটা দেখে যাতে অতি সত্বর এসব দপ্তর যে জরুরি পরিষেবার যে দপ্তরগুলির সাথে যোগাযোগ করতে পারে। তবে গতবারে যেগুলি ছিল আমি একটু পড়ে শোনাচ্ছি যে সুভাষ বীচের উপরে কোনো প্রকার যানবাহন পূজার চার দিন রাত্রিবেলায় থামবে না। আসার সময় শালগড়া বাগমা কিংলা কিন্তু সমস্ত যানবাহন রাজারবাগ স্ট্যান্ডে থামবে, যাওয়ার সময় এদিন এলাকায় থামবে। সুভাষ বীচ থেকে বিবেক সংঘ রমেশ তুমুন হয়ে বিবেক সংঘ পর্যন্ত রিক্সা চলাচল করিতে পারবে এবং ব্রহ্মবাড়ির দিকে রিক্সাগুলি বিওসি ক্রিম পেট্রোলিয়াম পর্যন্ত আসতে পারবে। টাউন সোনামুড়া টমুনির দিক থেকে রাজারবাগ দিক থেকে রিক্সা বাইক অমরসা করে পশ্চিম পা দিয়ে সেগুলি ফিসারি অতি সংলগ্ন থামিয়ে শহরে প্রবেশ থামাবে এবং শহরে প্রবেশ করতে পারবে না। পূজার চার দিন বিকাল পাঁচ গুটিকা হতে রাত্রে দুগুটিকা পর্যন্ত শহরে ভিতর কোনো প্রকার যানবাহন প্রবেশ করিতে পারবে না। একইভাবে পাঁচ গুটিকা পর্যন্ত সমস্ত রকম যানবাহন শহরের বাইরে চলে যেতে হবে। বনদোয়ারের দিকে সমস্ত রিক্সা বাইক অটো রিক্সাগুলো এগিয়ে চল সঙ্গে কাছ থেকে শ্মশান ঘাটে নিজেদের থাকবে। পিটের দিকে সমস্ত যানবাহন রাজনগর ব্রিজের পূর্ব পারে থামবে, শহরে প্রবেশ করতে পারবে না। শহর এলাকায় মোট ১৯টি এলাকায় নো এন্ট্রি থাকবে। ন্যাশনাল হাইওয়ে সব সময় খোলা থাকবে। রুগী বিদ্যুৎ দপ্তর দুধ জলের গাড়ি সংবাদপত্রে এই নির্দেশাবলীর আওতায় বাইরে থাকবে। এওসি টাইগনশান রমেশ চৌমুনি এবং স্টেট ব্যাংক কর্নার থেকে কোনো প্রকার যানবাহন শহরে প্রবেশ করতে পারবে। পুলিশ সূত্রে খবর, গত বছর মহকুমায় পূজার সংখ্যা ছিল ২৪০টি, এবছরও আবেদন জমা পড়ছে। তবে প্রশাসনিকভাবে নির্দেশ দেওয়া হয় নির্দিষ্ট নিয়মকানুন মেনেই পূজা করতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, নয়তো কড়া পদক্ষেপ নিতে বাধ্য হবে প্রশাসন। পুজোর পর এবছরও জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী ক্লাবগুলিকে পুরস্কৃত করা হবে। বিগত বছরের বিষয়ের উপর বলা হয় বৈদ্যুতিক দূরভাষ লাইন দূরত্ব বজায় রেখে পূজা মণ্ডপ তৈরি করা, পূজা মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যত্র অনুষ্ঠান করতে হলে থানা থেকে লিখিত অনুমতি নেওয়া, নির্ধারিত সময়সীমার বাইরে মাইক ব্যবহারে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে, চাঁদা আদায়ের রসিদ বই ধারাবাহিক পৃষ্ঠা সংখ্যাযুক্ত এবং সংশ্লিষ্ট থানা বা ফাঁড়ির কর্তৃপক্ষের স্বাক্ষর ও মোহরযুক্ত হতে হবে, প্রতিটি চাঁদার রসিদে ছাপাখানার নাম ঠিকানা মুদ্রিত আকারে থাকতে হবে এবং চাঁদার পরিমাণ সংখ্যায় এবং কথায় লিখতে হবে। কোনো সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি আবাসন থেকে চাঁদা আদায় করা যাবে না। রাস্তায় যান চলাচলে যাত্রী অসুবিধা করে বাড়িতে গৃহকর্তার অনুপস্থিতিতে চাঁদা আদায় করা যাবে না। চাঁদা আদায়কারীর সংখ্যা ২-এর অধিক হওয়া চলবে না। এই সকল ক্ষেত্রে জনসাধারণের জুলুমবাজির অভিযোগ এলে পুলিশ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পূজা বন্ধ করে দিতে পারবেন। এদিকে ট্রাফিক নিয়মকানুনেও পর্যাপ্ত ট্রাফিক পুলিশ দেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গত বছর শহরে ১৯টি এলাকায় নো এন্ট্রি ছিল, জাতীয় সড়ক সর্বদা উন্মুক্ত ছিল। আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং প্রথমে জানাই যে বিষয় নিয়ে আলোচনা সেখানে অনেকক্ষণ আপনারা আলোচনা করেছেন, একটা জিনিস আমার ভালো মানে ভালো লাগলো লাস্টে আমাকে আসার আগে মানে বলার সময় যে আর কেউ আছেন কিনা বলবেন ব্যাপারে এই টাইমগুলো যেটা দিয়েছে এমনভাবে দেওয়া হয়েছে যেটা নাকি না মানা হয়, এটা সম্ভব না এতটা। তবে আবার এটাও ঠিক কথা, এটা প্রশাসনের থেকে এসছে আরক্ষা দপ্তর থেকে, এটাকে মানতে হবে। মানতে গেলে পরে কী হয় সেটাও দেখতে হবে, বাস্তবের কাছে আসে, বাস্তবের কাছাকাছি থাকাটা আমি ব্যাখ্যা করি। তবে এগুলো বলার উদ্দেশ্য একটা আছে, কোনো বাড়িতে কোনো পুরুষ লোক নেই সেখানে গেল পুজো চালা তুলতে, এটাকে এতে অনেক কিছু করতে পারে। যেহেতু পুজোর আপনারা বিভিন্ন মানে দায়িত্বে আছেন, আপনাদের কর্মীরা যাচ্ছেন, আমি অন্যদেরকে সম্মান জানিয়ে বলছি কে কোথায় কখন কী করে জানবেন না, তাই এই এগুলো করা একটা বিষয়।
সেকেন্ড বিষয়ে দুজন থাকলে ঠিক আছে, আপনারা দুজন পাঠাবেন, বাড়িতেও দুজন তিনজন থাকে, সমানে সমানে হবে, কিন্তু 15-20 জন নিয়ে আপনার আলাদা হলে পরে সমস্যা, তখন একটু মাস্তানি করার ইচ্ছা আছে। হ্যাঁ, এমনিতে অন্যের সাথে বাড়ি নেই, কোনো বাড়িতে নিজের বাড়িতে গিয়ে একটু মেয়েদের সাথে একটু লাফানি যাবেন, এগুলো একটু করে সুযোগ পাবেন, যেটা আমি জীবনে বাড়ি নেই সেটাকে একটু দিয়ে দেখেন। এগুলো যদি না হয় বরদাস্ত করা হবে না, একদম সহজ ভাবে বলছি বরদাস্ত করা হবে না। যদি কোনো রকম এই ধরনের ইনফরমেশন আসে যে কোথাও গিয়ে হুজুতি হয়েছে, সে যত বড় কাজ হোক পুজো বন্ধ যেতে পারে, পরিষ্কার কথা। আমি আবার একটু খারাপ করার দিকে আসলাম যে এগুলো করা বাঞ্ছনীয় না। আর পুজোর চালার ব্যাপারে নিশ্চয় একটা ইয়ে আছে যে পুজোর চালা যার যার এলাকাতে পুজো পুরে আগে থেকে আসে, আগে থেকে করে। আমি কতগুলো কথা বলি, বসে আর কি পুর যেটা বলেছে প্রথমে সেটা গাইডলাইনের কথা বলেছেন, এই গাইডলাইনটা কিন্তু মেজি গোসাই একদম ডিটেলসে বলেছেন, এই গাইডলাইনের কপি আপনাদেরকে দিয়ে অ্যাভেলেবল করতে হবে, সেটা মানতে হবে। স্যারকে আমি একটু বলবো, আমার কাছে যে ফিডব্যাক গত বছরে এই গাড়ি দাঁড়িয়ে যে চালা তোলা, গাড়ি দাঁড়িয়ে চালা তোলার ট্রেনটা কোন দিকে আলো হয়, আমি প্র্যাকটিক্যালি দেখেছি গাড়ি দাঁড়িয়ে চালা তোলার ট্রেনটা কিন্তু বেশি হচ্ছে কিনা হচ্ছে, আর হচ্ছে টাকার মনে সোনা মনে বড়া দিয়ে আসে। গতবার একটা সমস্যা হয়ে গেছিল প্যাসেঞ্জার ওই উদয়পুরে গাড়ি সোনা মনে ঝামেলা করলো, সোনা মনে বড়া দিয়ে জাস্ট কাকার মন থেকে গিয়েছে, তখন আমার এরপরে কিন্তু তার মাঝে মানে অন্য সমস্যা হবে, পুজোটাই বাঞ্ছা হবে, এটা নিয়ে নেবেন আর লোকটা ঠিকভাবে বলবেন, এটা যাতে পরবর্তীকালে আপনাদের প্রচুর ক্ষতি হবে, মানুষের ভাগ হতে পারে, এটা যেমন না হয় সামান্য কটা টাকা কাছে করার জন্য। এখানে বিএম মাননীয় বিএম কিন্তু একটা অর্ডার আমাকে দিয়েছেন, কপি সেটাকে আপনার সাথে শেয়ার করছি, প্রত্যেক ক্লাবকে কেনলি ইয়ে করবেন, প্রত্যেক ক্লাবকে কিন্তু ফার্স্ট এড বক্স রাখতে হবে দুটো করে, ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট যেটা এসডিপি সাহেব বলেছেন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট রাখতে হবে, ডেভেলপমেন্ট অফ রেস্কিউ টিম সার্চ টিম বা রিলিফ টিম ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। কোনো রকমের যদি কোনো অঘটন ঘটুক আমরা চাই না, কিন্তু আমরা প্রিপেয়ার থাকবো, তার জন্য কিন্তু আপনাদের টিম থাকতে হবে। ইন এডিশন আমি আপনাদের বলি, প্রত্যেক ক্লাবকে বলি যে আমাদের কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্টে একটা স্ট্রং টিম আছে, টিমটা আছে এবং আমাদের যারা নাকি ভলান্টিয়ার তারা ম্যাক্সিমামে কিন্তু শুধু ইউজ করে না মানে মোটামুটি উদয়পুর সাবডিভিশনের বিভিন্ন জায়গায় ছুটি ছিটি আছে, তো সুতরাং তাদেরও আপনারা সাহায্য নিতে পারেন, পরামর্শ নিতে পারেন, কিন্তু একটা কিন্তু ভলেন্টিয়ার টিম আপনারা রাখবেন যাতে কোনো ধরনের ইনজুরি হলে যাতে এটা ই করা যায়। আর ডিসপ্লে অফ লোকাল ইমার্জেন্সি টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার যেটা নিয়ে জিগু সাহেব উল্লেখ করেছেন, এটা যে আছে যেমন ফায়ার সার্ভিসে আমাদের ওসি ফায়ার সার্ভিসে উল্লেখ করেছেন, উনি ওনার নাম্বারটা এসডিপিও সাহেবের নাম্বারটা, তারপরে আমাদের অ্যাম্বুলেন্সের নাম্বার, এইগুলো মানে ইম্পর্টেন্ট নাম্বার আমাদের এসে কিন্তু ইম্পর্টেন্ট নাম্বার আমাদের এসডিপিও সাহেবের নাম্বারটা আনেনি, কত দরকার ছিল না, তাই এসডিপিও নাম্বারটাও দরকার বললে রেখে দেবেন, এগুলো দরকার হবে। ওসি সাহেবের নাম্বার কোন কারণে কখন কী লাগে কী কখন কী সমস্যা করে, অতি উৎসাহী লোক থাকে তাদের নিয়েও বিড়ম্বনাটা বেশি হবে। 15টা পুরস্কার মহকুমা প্রশাসনের পক্ষ থেকে 15টা পুরস্কার থাকে মানে লাস্টের মতো, তো আবার বলি গতবার যে পুরস্কার দেওয়া হয়েছিল সেটা মহকুমা প্রশাসন থেকে দেওয়া হলেও যেহেতু আমি এই জন্য অভিজ্ঞ না এসডিএম হয়েছে কি হয়েছে, এই এক্সপার্টকে ওনারা ভিজিট করবেন, ভিজিট করে প্যান্ডেল টু প্যান্ডেল যাবেন, গিয়ে দেখার পরে এই একটা বিষয়গুলো দেখবেন, দেখার পরে ওনারা যে আমাকে রিলিজ দেবেন সবাই মিলে সেটার উপর ভিত্তি করে পুরস্কার কোনো একটা অনুষ্ঠানে দেওয়া হবে। নিজস্ব সংবাদ প্রতিনিধি রিপোর্ট ফ্যান্টাসি টিভি।